হ্যালো এভরিওয়ান, আমি আবির। আগের ক্লাস গুলোতে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে কিছু জ্ঞান লাভ করছিলাম, এখন ওগুলো আমি আরেকবার রিভিশন দিব। দেখো, হাইড্রোকার্বন এর ভাগ ছিল দুইটা, একটা ছিল অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক। এই অ্যালিফেটিক আর যে আমার অ্যারোমেটিক, এগুলোর মধ্যে ভাগটা আসলে হয়েছে কীভাবে, এটা উৎপত্তি অনুসারে। এই অ্যালিফেটিক চর্বি থেকে উৎপত্তি আর অ্যারোমেটিক সুগন্ধি থেকে উৎপত্তি। এই অনুসারে এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যালিফেটিক আর একটা অ্যারোমেটিক। তো অ্যালিফেটিক আর অ্যারোমেটিকের কার্বনের যে চেইন, এই সম্পর্কে আমরা এর আগের ক্লাসে সব মানে আলোচনা করা হয়েছে। তো কার্বনের যে শিকল বা চেইন, ওইটার ভিত্তিতে এগুলোকে ভাগ করে দুই ভাগে, একটা ওপেন সাইকেল আর একটা ক্লোজড সাইকেল। যেমন ওপেন কি, কার্বনের চেইনগুলো এক প্রান্ত আর এক প্রান্তের সাথে কোনো সম্পর্ক থাকবে না, মানে একদম চেইনটা থাকবে মুক্ত। আর ক্লোজড কি, যে কার্বনের যে কার্বনের চেইন থেকে শুরু আর যেই কার্বনের গিয়ে চেইনটা শেষ হবে, ওই শুরুর কার্বন আর শেষ কার্বনের সাথে লিঙ্ক আপ থাকবে, সোজা কথা একটা চক্রাকার একটা স্ট্রাকচার এখানে ফর্ম করবে। আচ্ছা, তাহলে চেইনের এগুলো আলোচনা আগের ক্লাসগুলোতে বিস্তারিত করা হয়েছে, এখন জাস্ট একটা সামারি দেওয়া হচ্ছে। তো সম্পৃক্ততার ভিত্তিতে, সম্পৃক্ততা কি এটাও আগের ক্লাসগুলোতে সব বলা হয়েছে। আর সম্পৃক্ততার ভিত্তিতে মোটমাট দুই ধরনের, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। তো আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে বন্ধন দুই ধরনের, একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড। তো যেই হাইড্রোকার্বনে পাই বন্ড আছে ওরা অসম্পৃক্ত। আর কেন অসম্পৃক্ত, এটার ব্যাখ্যাও দেওয়া আছে যে পাই বন্ডটা সহজেই ভেঙে যায়। সো সহজেই ওই বন্ধন ভেঙে দুইটা হাত খালি হয় এবং ওইটাতে অন্য কেউ এসে বিক্রিয়া করতে পারে বা অন্য কেউ এসে হাতের সাথে যুক্ত হয়। তো সম্পৃক্ততার ভিত্তিতে সম্পৃক্ত যৌগ এক ধরনের, এটা অ্যালকেন, এটা আর কোনো প্রকারভেদ নাই। আর অসম্পৃক্ততার ভিত্তিতে হাইড্রোকার্বন সাধারণত অ্যালকিন আর অ্যালকাইনে বিভক্ত। একটা দ্বিবন্ধন আর একটা ত্রিবন্ধন, মানে এই দ্বিবন্ধন যেটা, সেটার একটা বন্ধন সিগমা আর আরেকটা বন্ধন পাই। আর ত্রিবন্ধন যেটা, সেখানে সিগমা বন্ধন আমরা জানি একটাই হইতে পারে আর পাই বন্ধন দুইটা হইতে পারে। সো এখানে ত্রিবন্ধনে পাই বন্ধ দুইটা আর সিগমা বন্ধ একটা। তো এই গেল আগের ক্লাসগুলোর সামারি।